প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। আসন্ন ঈদুল আজহায় বড় বাজেটের তিনটি সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে অনন্ত জলিলের দিন দা ডে, শাকিব খানের লিডার আমি বাংলাদেশ এবং সিয়াম আহমেদের অপারেশন সুন্দরবন। এরই মধ্যে ঈদে 100 কোটি টাকার বেশি বাজেটের দিন দা ডে সিনেমার মুক্তি নিশ্চিত করে প্রচারণা শুরু করেছেন আলোচিত প্রযোজক চিত্রনায়ক অনন্ত জলিল। বিভিন্ন গণমাধ্যমে অনন্ত জলিল বর্তমানে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন। অনন্ত জলিল বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই সিনেমাটির প্রচারণা শুরু করে দিয়েছি। আমার সিনেমা দিয়ে এবারের ঈদের আশা করছি বন্ধ অনেক সিনেমা হল চালু হয়ে যাবে, আর এক মাসও বাকি নেই পবিত্র ঈদুল আজহার। দিন দা ডে সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা এখনো প্রচার শুরু করিনি। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল আলোচিত সিনেমা অপারেশন সুন্দরবন। তবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির আসন্ন ঈদুল আজহায় মুক্তির ব্যাপারটিও এখনো চূড়ান্ত নয়। সিনেমাটির পরিচালক দীপঙ্কর দীপন জানিয়েছেন, আমরা ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা করবে, সেন্সর পেলে তারপর প্রযোজকেরা মিলে সিদ্ধান্ত নেবেন ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে কিনা। এখনো VFX এর কাজ কিছুটা বাকি রয়েছে সিনেমাটিতে। ঈদে মুক্তি দেওয়া সম্ভব না হলে অন্য সিনেমা প্রস্তুত রাখতে বলা হয়েছে পরিবেশনা প্রতিষ্ঠানকে। এদিকে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার দুটি গানের দৃশ্য ধারণ সহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে, সেটি শেষ করেই সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। কিন্তু শাকিব খান বাংলাদেশে নেই, আমেরিকাতে রয়েছে শাকিব খান এবং বাংলাদেশে বুবলি, যার কারণে সিনেমার গানের শুটিং করা বর্তমানে সম্ভব হচ্ছে না। তবে বেঙ্গল মাল্টিমিডিয়া এও জানালেন, যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদুল আজহাতে এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, বুবলি এবং শাকিব খান এই সিনেমার বাকি কাজগুলো আমেরিকাতেই করবে, কারণ শাকিব খান বর্তমানে আমেরিকাতে রয়েছে। এর মধ্যে তিনি বাংলাদেশে আসবেন ঈদের কিছুদিন আগে। বেঙ্গল মিডিয়ার CEO অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছেন, সম্পূর্ণ কাজ শেষ করে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাই। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে দর্শক অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। দর্শক, এতক্ষণ ভিডিওটি পূর্ণ করার জন্য।